মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর এবার ওমরা পালনের বিষয়টি মূল্যায়ন করছে সৌদি আরব। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়াকে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর হোসাইন আল শরীফ জানিয়েছেন, হজের পুরো প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে ওমরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। হজের পুরো প্রক্রিয়াটি থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে ওমরার প্রস্তুতি নেবে মন্ত্রণালয়। হজ চলাকালীন কোনো হাজি করোনা পজিটিভ হননি।